ত্রিপুরার কিংবদন্তি ব্যক্তিদের নামাঙ্কিত পুরস্কার রাংচাক রিচাক সকাত সম্মান দেওয়া হলো পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে। রবিবার সুকান্ত অডিটোরিয়ামে নারী উন্নয়ন, ককবরক গদ্য সাহিত্য, ককবরক পদ্য সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রে পাঁচজনকে দেওয়া হলো এই বিশেষ সম্মানগুলো। পাঁচজনকেই রাংচাক রিচাক ফাউন্ডেশনের তরফে দেওয়া হলো স্মৃতি ফলক সহ নগদ 7,000 টাকার আর্থিক সম্মান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। যে পাঁচজনকে পুরস্কৃত করা হলো তারা হলেন সমাজসেবী ও শিল্পী তরুবালা দেব বর্মা, লেখক হরিপদ দেব বর্মা, শিল্পী শুক্লা রানী দেব বর্মা, কবি উৎপল দেব বর্মা এবং ফুটবল প্রশিক্ষক পরিপূর্ণ জমাতিয়াকে। রাংচাক রিচাক ফাউন্ডেশনের নেওয়া উদ্যোগকে দারুণ ভাবে প্রশংসা করলেন উপমুখ্যমন্ত্রী। ইয়াং গার্লস জাস্ট টু রিগনাইট ইউ টু রিগনাইট স্ট্যান্ডিং অন দ্য স্টেজ সো প্রাউডলি ইট মেক্স মি প্রাউড। আর্লিয়ার আই ওন্ট সি দ্য নেম দ্য পারসন ইজ নো মোর। আই আস্কড ইউ বিগ লিডার অফ আওয়ার সোসাইটি আই আস্কড ইউ ওয়ান ডে আই সি ইউ অল দ্য টাইম ইন ত্রিপুরা আই সি ইউ অল দ্য টাইম ইন আগরতলা আই এম সরি হাউ কাম ইউ ভাই আই হ্যাভ নেভার মেট এন্ড হি টোল্ড মি I remember it till this day, because he stung me at that time. He told me very frankly that my wife does not come, that she cannot come in a lignite to Agartala. People are looking at her as if she's from some Mars or from, you know, some other planet. Really, that has changed. That has changed. And I give full credit to the youngsters. I give full credit to the youngsters. This is the awareness we must have. What people think is not important. What I think of my society is important. এই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র, সঙ্গীত শিল্পী সত্যরঞ্জন দেব বর্মা প্রমুখরা। ফলে উপস্থিত প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করলেন ফাউন্ডেশনের সম্পাদক সজল কুমার দেব বর্মা। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে সুকান্ত একাডেমির বারান্দায় ছিল ককবরক পুস্তক প্রদর্শনী ও 10% ছাড় দিয়ে এই বইগুলোর বিক্রির আয়োজন। জুরির মাধ্যমে আলোচনা করে অবশেষে বাছাই করা হলো বিশিষ্ট এই পাঁচজনকে রাংচাক রিচাক সকাতের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।